এই দেশের সাধারণ মানুষের গরিব মানুষের ট্যাক্সের পয়সায় এই উন্নয়নের কাজকর্ম হয়। আমি বলব যাতে করে এখানে সার্টিফিকেশন ইস্যুস না হয়, কোয়ালিটি যাতে আপনার বজায় থাকে, আপনারা সজাগ থাকবেন এবং কন্ট্রাক্ট কীভাবে আপনার ফ্লোটিং টেন্ডার আমরা এখন জানি না, কাজকর্ম কে আপনারা কোঅপারেট করবেন সুষ্ঠুভাবে এই অঞ্চলে সবচেয়ে ভালো ব্রিজ হবে। আমাদের আমি শুনেছি যে আমাদের কুমারখালী ব্রিজের জন্য এখন মাঠ আছে এখানে 277 কোটি টাকা করুন, ভয় করে আপনার 8 একর সম্পত্তি অ্যাকুইজিশন করা হবে এবং সেখানে টুরিস্ট স্পট তৈরি হবে যাতে করে মানুষ সন্ধ্যার সময় আমার মনে হয় যে এই অঞ্চলের ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটা আপনার সম্ভব হবে। আর আপনারা ইতিমধ্যে জানেন 2-3 দিন আগে বেটা অবশ্যই দেখেছেন যে কয়েক আরও বিভিন্ন প্রজেক্ট হয়েছে আমাদের অন্তর্ভুক্ত এটা তাহলে আমার মনে হয় রাস্তার দুই ধারে একটা বিপ্লব ঘটবে ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব দুই পাশে ইন্ডাস্ট্রিয়াল দাম যেমন দরকার ঢাকা থেকে দুর্ঘটনার ধারে অনেক বেড়ে গেছে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে ইনশাল্লাহ এই এরিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে এই আশাবাদ আমরা সবাইকে হজম করি জয় না বলেছিলাম আমি আমার ভাইয়ের সাথে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমরা এই ব্রিজটা সত্যি কথা বলতে কি এই কুপসা এবং কুপারে একটা অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা মানে কী বলবো একটা ঐতিহাসিক যোগাযোগ ব্যবস্থা হয় আমাদের সাথে মাগুরা আমাদের সাথে ঝিনাইদহ আমাদের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় সরাসরি যোগাযোগ হবে এবং এই এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং যে কথা ভাই বললেন আমাদের রাস্তার এপার ওপার যে ইন্ডাস্ট্রিয়াল একটা শুধু এখানেই যে ইন্ডাস্ট্রিয়াল জোন হবে তা না এখান থেকে একদম দৌলতদিয়া পর্যন্ত শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং একটা বিপ্লব অর্থনৈতিক বিপ্লব হবে আর আমি যে কথা দিয়েছিলাম সেটা আমার ভাইয়ের উপর নির্ভর করে দিয়েছিলাম কারণ তিনি আমাদের সত্যি কথা প্রধান ব্যক্তি হলেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং আমি সবসময় ওনার সাথে যোগাযোগ রক্ষা করি সেহেতু আমরা আশা করছিলাম যে আমরা 2 বছরের পরে ওই দিন অনুমান আমরা এই ব্রিজের ভিত্তি স্থাপন করবো আমি বলেছিলাম 7 তারিখের ভিতর 5 তারিখের ভিতর করে ফেললাম মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এই ব্রিজ নিয়ে ভাইয়েরও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে উনিও খুশি হয়েছে যে একটা ব্রিজ করলে যদি এত সুন্দর একটা বড় যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি হয় এটা তো করা উচিত আগেই ছিল হ্যাঁ যাই হোক জনতী শেখ হাসিনার সরকারের সময় আমরা করতে পারলাম এটাই একটা আনন্দ হয় বড় আনন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।